হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো আমেরিকান এক বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের অনুপ্রেরণামূলক কিছু বাণী। চলুন তবে জেনে নিই সেই বাণীগুলো। সবচেয়ে বড় ঝুঁকি হলো তুমি কি করছো সেটা না জানা। ব্যবসার ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনার আগে পেছনের ভুল থেকে শিক্ষা নেওয়া বেশি জরুরি। আমি সবসময় জানতাম আমি একদিন ধনী হব, জীবনে এক মিনিটের জন্য এ বিষয়ে সন্দেহ করিনি। সততা একটি মহামূল্যবান গুণ, সস্তার লোকদের কাছ থেকে এটা কখনো আশা করো না। যদি তুমি পৃথিবীর 1% ভাগ্যবানের একজন হও, তবে বাকি 99%-এর উন্নতির কথা ভাবা তোমার দায়িত্ব। বেশিরভাগ মানুষের স্বভাব হলো সহজ জিনিসকে জটিল করে ভাবা। সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফলদের না বলার ক্ষমতা অসাধারণ। তোমার সময়ের নিয়ন্ত্রণ যেন তোমার হাতেই থাকে, আর যতক্ষণ তুমি না বলা না শিখছ ততক্ষণ এটা সম্ভব নয়। অন্য কাউকে তোমার জীবনের পথ ঠিক করতে দিও না। ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করেছে। আমাকে তোমার আদর্শ ব্যক্তির নাম বলো, আমি তোমার ভবিষ্যৎ বলে দেব। যদি কোনো কিছু 10 বছর ধরে করার ইচ্ছে না থাকে, তবে সেটা 10 মিনিট করাও বোকামি। মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ। যদি এমন কোনো পথ বের করতে না পারো, তোমার ঘুমের সময়ও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে। আজ কেউ ছায়ায় বসে আছে, কারণ বহু আগে সেইখানে কেউ একটা গাছ লাগিয়েছিল। কর্মীদের এমনভাবে চালিত করো যেন তোমার সাফল্যের উপরই তাদের ভালো থাকা খারাপ থাকা নির্ভর করে। আমি 11 বছর বয়সে প্রথম বিনিয়োগ করি, তার আগ পর্যন্ত আমি শুধু সময় নষ্ট করেছি। যদি তুমি বিরামহীনভাবে অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো, তবে শীঘ্রই তোমাকে প্রয়োজনীয় জিনিস বিক্রি করা শুরু করতে হবে। খরচের পরে যা বাকি থাকে তা জমানোর বদলে জমানোর পরে যা বাকি থাকে তা খরচ করো। একবারে 7 ফুট লাভ দেওয়ার চেষ্টা করা চেয়ে 7 বার 1 ফুট লাভ দেওয়া ভালো। তোমার আগ্রহ না থাকলে শক্তি থাকবে না, শক্তি না থাকলে তোমার কিছুই থাকবে না। ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, হিস্টোরি বাংলার সাথেই থাকুন।